পিপলস লিজিং এর প্রায় 6,000 বিনিয়োগকারীর অন্তত 3,500 কোটি টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটির সাবেক এমডি পিকে হালদার। টাকা ফেরত চেয়ে ক্ষতিগ্রস্তরা মামলা করার আগেই দেশ থেকে পালিয়ে যান তিনি। পলাতক পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে কি ব্যবস্থা নিয়েছে সরকার, সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল আজ। আদালতকে দুর্নীতি দমন কমিশন জানায় যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করবে ইন্টারপোল। কানাডার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পিকে হালদার সঙ্গে যে তথ্য সংক্রান্ত আমরা পেয়েছি, ওই তার কোম্পানির নাম, তার ড্রাইভিং লাইসেন্স, তার পাসপোর্ট সব কিছু আমরা দাখিল করে দিয়েছি। আজকে আশা করি ইতিমধ্যে হয়তো রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, নাহলে আজকালের মধ্যে হয়ে যাবে। সকালে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন ক্ষতিগ্রস্ত 4 বিনিয়োগকারী, যাদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে ডক্টর নাশিদ কামাল, বীর মুক্তিযোদ্ধা শওকতুর রহমান ও ক্যান্সারে আক্রান্ত সামিয়াও ছিলেন। আমানত হিসেবে টাকাটা রেখেছিলাম এবং সম্পূর্ণ আস্থা রেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংক যেহেতু এটার একটা লাইবিলিটিজ আছে, তাদের মানে আমি পোর্টফোলিও দেখেই রেখেছিলাম। এই দায়ভারটা কে নিবে? বাংলাদেশ ব্যাংক নিবে, অর্থ মন্ত্রণালয় নিবে, না পিকে হালদার নিবে, কে নিবে, না পিপলস লিজিং নিবে? আমরা যে টাকাটা রেখেছিলাম সেটা আমরা ফেরত চাই। আগামী মঙ্গলবার এসব বিনিয়োগকারীকে দুদকের মামলায় পক্ষভুক্ত করা ও পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।